আগের দিন আমরা দেখেছিলাম পানীয় জলে কিভাবে আর্সেনিক দূষণ ঘটে, আজকে আমরা দেখব ফ্লুরাইড দূষণ কিভাবে ভৌমজলের মধ্যে ঘটে। ফ্লুরাইড দূষণ কিন্তু আর্সেনিক দূষণের মতোই পানীয় জলের মাধ্যমেই ঘটে। পানীয় জলে যদি 1 মিলিগ্রাম/লিটার ফ্লুরাইড থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটা শরীরের পক্ষে উপকারী, যেমন দন্তক্ষয় রোধ করতে পারে। কিন্তু যদি সেটা 10 মিলিগ্রাম/লিটারের বেশি হয়ে যায় তাহলে কিন্তু সেটা কখনোই পানের যোগ্য নয়। সেই জলগুলো অবশ্যই ফ্লুরাইড রিমুভ করে তারপর পান করা উচিত। এই ফ্লুরাইড দূষণের জন্য কিছু প্রাকৃতিক কারণ এবং কিছু মনুষ্যসৃষ্ট কারণ আছে। যেমন দেখো, কিছু প্রাকৃতিক কারণের মধ্যে হচ্ছে ফ্লুরোস্পার, ক্রায়োলাইট, এই ধরনের কিছু খনিজ পদার্থ কিন্তু থাকে যার মধ্যে ফ্লুরাইড আছে এবং সেটা স্বাভাবিকভাবে মাটির সঙ্গে মিশে থাকে এবং সেটা জলের মাধ্যমে জলের মধ্যে ঢুকে জল দূষণ ঘটায়। ফসফেট ঘটিত যে শিলা তার মধ্যেও কিন্তু ফ্লুরাইড থেকে একটা ভালো পার্সেন্টেজে, তাই সেই ফসফেট ঘটিত শিলার মাধ্যমেও কিন্তু ফ্লুরাইড দূষণ ঘটে। এছাড়া অগ্নুৎপাত যখন হয় সেই অগ্নুৎপাতের সময় লাভা নির্গমনের সময় কিছু ফ্লুরাইড যৌগ মাটিতে মেশে, বেরিয়ে এসে মাটিতে মেশে, এগুলো কিন্তু ফ্লুরাইড দূষণের প্রাকৃতিক কারণ। এছাড়া কিছু মনুষ্যসৃষ্ট কারণ আছে, যেমন দেখো কলকারখানা থেকে যে সমস্ত আবর্জনা বেরোয়, ফসফেট ঘটিত যে সমস্ত আবর্জনা বেরোয় সেগুলো কিন্তু মাটিতে মেশার ফলে এবং সেটা আস্তে আস্তে পরে জলে মিশে যায় এবং জল দূষণ ঘটায়। এছাড়া চাষের জমিতে যে সমস্ত ফসফেট ঘটিত সার আমরা ব্যবহার করি সেগুলো থেকে হাইড্রোজেন ফ্লুরাইড, সিলিকন টেট্রাফ্লুরাইড, ফ্লুওসিলিসিক অ্যাসিড, এই ধরনের বিভিন্ন, এটা HF মানে হাইড্রোজেন ফ্লুরাইড, SiF4, সিলিকন টেট্রাফ্লুরাইড, H2, SiF6, ফ্লুওসিলিসিক অ্যাসিড, হাইড্রোফ্লুওসিলিসিক অ্যাসিড, এই ধরনের বিভিন্ন কম্পাউন্ড হয় ফ্লুরিন ঘটিত, তারা কিন্তু মাটিতে মেশে এবং তারপরে সেটা আস্তে আস্তে মাটি থেকে পানীয় জলে যায় এবং সেটা বিভিন্ন প্রাণীদেহে ঢুকে সেটা ফ্লুরাইড দূষণ ঘটায়। এছাড়া ইট, টালি, স্টিল এই সমস্ত বিভিন্ন শিল্পের ক্ষেত্রেও কিন্তু ফ্লুরাইড মাটিতে মিশে যায়। তাছাড়া দাঁতের মাজন, টেফলন, ফ্রেয়ন, এই ধরনের কারখানাগুলো থেকেও কিন্তু ফ্লুরাইড আস্তে আস্তে মাটিতে এবং জলে মিশে যায়। এইগুলো হচ্ছে ফ্লুরাইড দূষণের মনুষ্যসৃষ্ট কারণ। আর এই যে দূষণ হচ্ছে তা নিশ্চয়ই মানব দেহে বা প্রাণীদেহে কিছু প্রভাব আছে। কী কী প্রভাব? যেমন দেখো, বলেছিলাম 1 মিলিগ্রাম/লিটার ফ্লুরাইড যদি থাকে জলে সেটা কিন্তু শরীরের পক্ষে উপকারী, মানে দাঁতের ক্ষয়টা রোধ করে। কিন্তু যদি অতিরিক্ত মাত্রায় ফ্লুরাইড থাকে তাহলে সেটা কিন্তু দাঁতের এনামেলের পক্ষে ভালো না, দাঁতের এনামেলকে ক্ষয়িয়ে দেয় এবং তার সাদা বর্ণকে কিন্তু হলুদ বা বেশি দিন অনেক এক্সেস ফ্লুরাইড ইনটেক হলে সেক্ষেত্রে কালোও হয়ে যেতে পারে। এছাড়া ফ্লুরোসিস রোগ হয় অতিরিক্ত ফ্লুরিন শরীরের মধ্যে ঢুকলে। ফ্লুরোসিস রোগের ক্ষেত্রে হাড় বেঁকে যায়, পঙ্গু হয়ে যায়, এই ধরনের বিভিন্ন সিমটমস দেখা যেতে পারে। এছাড়াও আরেকটা রোগ যেটা হয় তার নাম হচ্ছে নখনি সিন্ড্রোম। এই ক্ষেত্রে কি হয়, পাটা হাঁটু নিচ থেকে গোড়ালি পর্যন্ত অংশ বাইরের দিকে বেঁকে যায়, একে বলা হয় নখনি সিন্ড্রোম। এই ধরনের বিভিন্ন সমস্যা কিন্তু এক্সেস ফ্লুরাইডযুক্ত জল অধিক দিনে অনেক দিন ধরে পান করার ফলে কিন্তু এই ঘটনাগুলো ঘটে। তাহলে পানীয় জল থেকে আমাদের ফ্লুরাইড দূর করতে হবে। কীভাবে করব পানীয় জল থেকে ফ্লুরাইড অপসারণ? প্রথমত হচ্ছে অ্যালুমিনা বা ফটকিরি, এগুলো কিন্তু মেশালে ফ্লুরাইড অধিশোষিত হয়ে যায়, জলে মেশালে ফ্লুরাইড চলে যায়। তাছাড়া আয়ন বিনিময় পদ্ধতিতে আমরা করতে পারি, আয়ন বিনিময় পদ্ধতিতে ফ্লুরাইড সরানো যেতে পারে। ক্ষার, ক্লোরিন, অ্যালুমিনিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম ফ্লুরাইড, এগুলো দ্বারাও কিন্তু ফ্লুরাইডকে দূর করা যায়। তাছাড়া তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে প্রাপ্ত যে সমস্ত ফ্লাই অ্যাশ সেগুলোকে কিছুটা রাসায়নিক পরিবর্তন ঘটিয়ে, রাসায়নিক পদ্ধতি দ্বারা পরিবর্তন ঘটিয়ে নিয়ে তার মধ্যে যদি আমরা ফ্লুরাইডযুক্ত জল চালনা করি তাহলে আমরা ফ্লুরাইড মুক্ত জল পেতে পারি। এইভাবে হচ্ছে ফ্লুরাইড দূষণ থেকে আমরা জলকে বাঁচাতে পারি বা পানীয় জলকে ফ্লুরাইড মুক্ত করতে পারি। তো এই চ্যাপ্টার থেকে কিছু প্রয়োজনীয় কোশ্চেন আমি কয়েকটা দিয়ে দিচ্ছি, তোমরা একটু প্র্যাকটিস করো। প্রশ্নগুলোর মধ্যে প্রথমে হচ্ছে, জল চ্যাপ্টারে তোমরা প্রথম দিকে পড়েছিলে খর জল, মৃদু জল, বা কেন তার মধ্যে কিসের প্রেজেন্সের জন্য খর জল হয় বা কিসের প্রেজেন্সের জন্য মৃদু জল হয় সেগুলো পড়েছিলে। সেখান থেকে একটা কোশ্চেন হচ্ছে, খর জলে সাবান ঘষলে ফ্যানার সৃষ্টি হয় না কেন বা কম ফ্যানার সৃষ্টি হয় কেন? 2 নম্বর কোশ্চেন হচ্ছে ইউট্রোফিকেশনের কারণ, ইউট্রোফিকেশনও তোমরা পড়েছিলে।
তিন নম্বর হচ্ছে আয়নমুক্ত জল আর পাতিত জল কোনটা বেশি শুদ্ধ এবং কেন, কারণ দেখাতে হবে আয়নমুক্ত জল আর পাতিত জলের মধ্যে কোনটা বেশি শুদ্ধ আর কেন। চার নম্বর হচ্ছে সক্রিয়তাবিহীন ক্যাটায়ন এবং অ্যানায়ন বিনিময়কারী রেজিনের কার্যক্ষমতা কীভাবে ফিরে পাবে, মানে অনেক দিন ইউজ করলে ক্যাটায়ন এবং অ্যানায়ন এক্সচেঞ্জ রেজিনের ক্ষেত্রে তাদের কার্যকারিতা আস্তে আস্তে কমে যায়, তো সেটাকে পুনরুদ্ধার করার জন্য কী ব্যবহার করা উচিত বা কী করা উচিত। পাঁচ নম্বর কোশ্চেন হচ্ছে ম্যাগনেশিয়াম বাইকার্বনেট যুক্ত অস্থায়ী ক্ষরতা স্ফুটন দ্বারা সম্পূর্ণ দূর করা যায় না কেন, ম্যাগনেশিয়াম বাইকার্বনেট যুক্ত অস্থায়ী ক্ষরতা স্ফুটন দ্বারা সম্পূর্ণ দূর করা যায় না কেন। এই কোশ্চেনগুলো তোমরা একটু প্র্যাকটিস করো, পরের দিন আমি এগুলো আলোচনা করে দেবো।